উচ্ছে খেতে একেবারে ভালো না লাগলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন একবার খেলে বারবার খেতে চাইবেন যারা উচ্ছে খেতে পছন্দ করে না কিংবা নাক ছিটকোই তাদের জন্য আজকের সহজ রেসিপি অসম্ভব লোভনীয় উচ্ছে এই ইউনিক রেসিপিটি একবার খেলে বারবার খেতে চাইবেন ছোট থেকে বড়ো সবার দেখবেন ভীষণ পছন্দ হবে তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি নমস্কার বন্ধুরা সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই উচ্ছে এই ইউনিক রেসিপিটি তৈরি করতে প্রথমে এখানে নিয়ে নিয়েছি কয়েকটা উচ্ছে উচ্ছেগুলোকে প্রথমে দুফালি করে কেটে নেব তার আগে মুখের কাছের এবং পিছনের কাছের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এই রেসিপিটি তৈরি করতে বেশি উপকরণেরও প্রয়োজন নেই অল্প কিছু উপকরণেই দারুণ একটি টেস্টি রেসিপি শেয়ার করছি এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে দেখবেন দারুণ লাগবে প্রথমে দেখুন উচ্ছেগুলোকে দুফালে করে কেটে নিয়েছি তারপরে উচ্ছের মধ্যে যে বীজ এবং শাঁসটা আছে এটাকে একটু চেছে এরকম বের করে নিতে হবে একটি চামচের সাহায্যে কাজটা করে নেবেন দেখবেন অনেক সহজ হয়ে যাবে চামচ দিয়ে এই রকম ভেতর থেকে বীজ এবং শাঁসটাকে চেছে মুছে বের করে নেবেন এইভাবে একটা উচ্ছের খোল রেডি করতে হবে যাতে এর মধ্যে পুর ভরে ভাজা যায় তার জন্য এইরকম উচ্ছের খোলগুলোকে প্রথমে রেডি করে নিয়েছি প্রতিটা উচ্ছে এইরকমভাবে চেছে মুছে ভেতরে শাঁসগুলোকে বের করে নিচ্ছি এবং চামচ দিয়ে একটু কাটা ক্র্যাশ করে দিচ্ছি যাতে এর উপরে পুটটা খুব ভালোভাবে আটকে থাকে এখন উচ্ছেগুলোকে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে লবণ এবং হলুদ মেখে নেব উচ্ছের মধ্যে একটু লবণটা বেশি থাকবে উচ্ছের মধ্যে একটু লবণ বেশি করে মাখাতে হবে যেহেতু তেতো জিনিস তাই একটু লবণটা বেশি দিলে খেতে ভালো লাগবে তারপরে দিতে হবে হলুদ গুঁড়ো লবণের পরিমাণটা একটু বেশি থাকবে গুঁড়োর পরিমাণটা একটু কম থাকবে নুনো হলুদ উচ্ছের গায়ে বেশ ভালো করে এরকম ঘষে ঘষে মেখে নিতে হবে যাতে উচ্ছের ভেতরটা এবং উচ্ছের যে গাটার মধ্যে লবণ ও হলুদটা ভালোভাবে ঢুকে যায় তার জন্য এরকম একটু মেখে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে এরকম মেখে নেবেন দেখবেন উচ্ছেগুলো আগে থেকে একটু নরম হয়ে যাবে এবং এই লবণ দেওয়াতে উচ্ছে থেকে কিন্তু একটু জল রিলিজ করতে শুরু করবে এই জলটা ভালো করে ভিতর থেকে মুছে নিই তারপরে এর মধ্যে স্টাফিংটা ভরতে হবে তার আগে পাঁচ মিনিট মতন একটু রেখে দিচ্ছি আর ততক্ষণে এদিকে ডালের পুর তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে মুসুর ডাল নিয়েছি আর মুসুর ডালগুলোকে প্রায় আধা ঘন্টা মতো সময়ে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো দেখুন বেশ ফুলে গেছে দুই থেকে তিনবার ধুয়ে জলটা ফেলে দিয়েছি এখন এই ডালগুলোকে পেস্ট করে নেব। আর ডাল বাটার সময় কোনো রকম জল অ্যাড করবেন না ডালগুলোকে শুধু এরকম শুকনো শুকনো করে পেস্ট করবেন সামান্য একটু যদি জল দিতে হয় একটি চা চামচে এক চামচ থেকে দু চামচ জল দেবেন বেশি কিন্তু জল দেবেন না ডালবাটা একেবারে কিন্তু মোলায়েম হবে না একটু এরকম দানা দানা ভাব থাকবে এইরকম দানা দানা করে ডালটাকে বাড়তে হবে আর এরকম শুকনো শুকনো রাখতে হবে বেশি কিন্তু পাতলা হয়ে গেলে এর মধ্যে কিন্তু অল্প একটু বেসন অ্যাড করবেন তাহলে ডাল একটু শুকনো শুকনো হবে আর খেতে ভালো লাগবে এখন এই ডালবাটার মধ্যে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি পরিমাণ মতন অল্প একটু লবণ আর দেব হলুদ গুঁড়ো এবং শুকনো লাল লঙ্কার গুঁড়ো এখানে চাইলে আপনারা কুচনো কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন যেটা পছন্দ হয় সেই মতন করে বানিয়ে নেবেন আর যদি ডাল বাটার সঙ্গে অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেন তাহলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাড করবেন আর কুচনো কাঁচা লঙ্কা অ্যাড করতে হবে না ডালের সঙ্গেই দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবেন তাহলে দেখবেন খুবই টেস্টি হবে এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ডাল দেখুন বন্ধুরা এইরকম শুকনো শুকনো করে আছে এরকম শুকনো শুকনো ডাল বাটা হলে এই স্টাফিংটা খেতে ভালো লাগবে আর বেশ মুচমুচে হবে এখন এই তৈরি করে নেওয়া ডালের পুর এই উচ্ছে যে খোলগুলো রেডি করে নিয়েছিলাম সেগুলোর মধ্যে ভরে নিচ্ছি দেখুন উচ্ছের গা থেকে কিন্তু অলরেডি একটু জল রিলিজ করতে শুরু করেছি সেই জলটাকে কিন্তু ফেলে দেবেন তারপরে এই যে ডালের পুরটা আছে এইরকম ঠেসে ঠেসে এর ভেতরে ভরে নিতে হবে তাহলে দেখবেন ডালের পুরটা উচ্ছের গায়ে বেশ ভালোভাবে আটকে থাকবে আর ভাজার সময় খুলে যাবে না এই পদ্ধতিতে একবার মসুর ডাল এবং উচ্ছে রেসিপিটি তৈরি করে দেখতে পারেন খেতে দেখবেন দারুণ লাগবে যারা উচ্ছে খেতে পছন্দ করে না উচ্ছে দেখবেন তারাও চেয়ে চেয়ে খাবে কারণ খেতে এতটাই দুর্দান্ত হয় ডাল ভাতের সঙ্গে এই রকম গরম গরম দুটি উচ্ছে ভাজা হলে খেতে দেখবেন দারুণ লাগবে উচ্ছে একই রকম রেসিপি না ট্রাই করে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন একেবারে ইউনিক আর খেতেও দুর্দান্ত হয় খুবই মুচমুচে হয় আর খুবই টেস্টি হয় যারা উচ্ছে খেতে পছন্দ করে না আবারও বলছি তারাও দেখবেন যে চেয়ে খাবে কারণ খেতে এতটাই দারুণ হয় একবার না ট্রাই করলে কিন্তু বুঝতেই পারবেন না তাই দেরি না করে ঝটপট একবার ট্রাই করে ফেলুন প্রতিটা উচ্ছা একইভাবে ডালের পুরটাকে ভরে নিয়েছি এখন কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি সর্ষের তেলের মধ্যে এগুলোকে ভাজতে হবে তাহলে দেখবেন টেস্টটা দারুণ হবে তারপরে যেদিকে ডালের পুটটা দেওয়া থাকবে সেই দিকটা প্রথমে তেলের দিকে দিতে হবে তাহলে ডালের পুটটা বেশ সুন্দরভাবে সেট হয়ে যাবে মোটামুটি এক মিনিট মতন সময়ে গ্যাসের আঁচটা লোতে রেখে ভেজে নেবেন তারপরে অপর সাইডটাকে উল্টে দিতে হবে যখন দেখবেন একটা সাইড মোটামুটি একটু হয়ে আসছে তখন অপর সাইডটাকে উল্টে দেবেন উচ্ছের এই যে গ্রিন পোর্শানটা আছে এটা হতে একটু বেশি সময় লাগবে কারণ এর মধ্যে যেহেতু ডালের পুর ভরা আছে তাই ভেতর থেকে যাতে ডালের পুরটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবং উচ্ছেটাও খুব সুন্দর ভাজা হয়ে যায় তার জন্য এই পাশটা হতে একটু বেশি সময় লাগবে এই যে গ্রিন পোর্শানটা আছে এটা হতে সময় লাগবে তার জন্য একটা ঢাকনা দিয়ে এরকম ঢেকে কিছুক্ষণ সময় পর্যন্ত অপেক্ষা করবেন যখন দেখবেন যে উচ্ছেটা বেশ ভাজা হয়ে আসছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে তাহলেই বুঝতে পারবেন যে উচ্ছে এই পাশটাও অনেকটা ভাজা হয়ে গেছে ঠিক একইভাবে আবার অপর সাইডটাকে উল্টে দিতে হবে সেই পাশটাও ভাজতে হবে এইভাবে ওপর নিচে করে একটুক্ষণ সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে কিছুক্ষণ গ্যাসের আজ মাঝারি থেকে কমের মধ্যে রেখে সময় নিয়ে ভাজবেন তাহলে বেশ মুচমুচে হবে এইভাবে করে উচ্ছেগুলোকে ওপর নিচে করে ভেজে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু অলরেডি অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর অপর পাশটাকে আবার একটু ভেজে নিচ্ছি যখন দুই পাশের কালারটা মোটামুটি একটু লালচে হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে উচ্ছেগুলো দেখুন প্রায় ভাজা হয়ে গেছে উচ্ছে এই গ্রিন পোশানটাও দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সেদিকে ডালের পুরটা দেখুন খুব সুন্দরভাবে লালচে কালার চলে এসছে অতএব উচ্ছে ভাজা একেবারে রেডি ডালের পুরটা দেখুন কোথাও কিন্তু উচ্ছে থেকে বেরিয়ে যায়নি একইভাবে উচ্ছের গায়ে খুব ভালোভাবে আটকে আছে তাই এই পদ্ধতিতে যদি উচ্ছে এবং মসুর ডালের রেসিপিটি ট্রাই করেন তাহলে দেখবেন খেতেও যেমন দুর্দান্ত হবে আর বানানো অনেক সহজ হয়ে যাবে এই ডালের পোরটা উচ্ছের গায়ে বেশ ভালোভাবে আটকে থাকবে আর কতটা ক্রিস্পি হয়েছে দেখুন শব্দটা শুনেই বুঝতে পারছেন যে উচ্ছে রেসিপিটি কতটা ক্রিস্পি হয়েছে তাহলে আর দের না করে ঝটপট ট্রাই করে ফেরুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ